জানিয়ে রাখছি যে আপনারা জানেন যে বৈশ্বিক মহামারী করোনার কারণে এবার সৌদি আরবে সীমিত আকারে হজ পূজা পালিত হবে এবং এই হজের আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে। আপনারা জানেন যে 29 জুলাই থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু হবে এবং 30 জুলাই মূল হজ অনুষ্ঠিত হবে। পাশাপাশি 31 জুলাই সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে ঈদ উল আজহা অনুষ্ঠিত হবে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই ধ্বনিতে মুখরিত হবে আবার মুজদালিফা, মিনা, আরাফাতের ময়দান এবং পবিত্র কাবা শরীফ, আল্লাহর ঘর, যেখানে লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর সমাগম হতো। সেখানে এবার মহামারী বৈশ্বিক করোনার কারণে সীমিত পরিসরে হজ অনুষ্ঠিত হবে। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এবার 160টি দেশের নাগরিকরা এই হজে অনুষ্ঠিত অংশগ্রহণ করবে এবং সেখানে সীমিত পরিসরে মানুষ সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনেই এবার হজ কার্যক্রম অনুষ্ঠিত হবে। স্বল্প পরিসরে হজ অনুষ্ঠিত হলেও কিন্তু বরাবরের মতোই এবারও হজের যে প্রশাসনিক নিরাপত্তা, স্বাস্থ্যবিধি এবং সুরক্ষার সমস্ত কার্যক্রমে সৌদি প্রশাসন গ্রহণ করেছেন এবং সৌদি সরকার হজের নিরাপত্তার স্বার্থে সমস্ত ধরনের প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ রেখেছেন। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রেখে এবার হজের যে খুতবা অনুষ্ঠিত হবে সেখানে 5টি দেশের ভাষায় হজের খুতবা অনুষ্ঠিত হবে। সেখানে সৌদি আরবের উর্দু, ফার্সি এবং ইন্দোনেশিয়া ভাষায় এবার হজের খুতবা অনুষ্ঠিত হবে। সকলকে, যেই সমস্ত যারা হজে অংশগ্রহণ করবে তাদের প্রত্যেককে প্রতিনিয়ত স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে এবং যারা স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়ে স্বাস্থ্যসম্মত অবস্থা এবং যাদের ফিটনেস আছে শুধু কেবল তারাই হজে অংশগ্রহণ করতে পারবে। ইতিমধ্যে মক্কার বাইরে যারা আছেন তাদের মক্কায় যাওয়া বন্ধ হয়ে গেছে এবং পাশাপাশি শুধু কেবল হজে যারা অংশগ্রহণ করবেন তারাই সেখানে থাকতে পারবেন। এবং আপনি জানেন যে সৌদি ধর্ম মন্ত্রণালয় এবং হজ মন্ত্রণালয়ের মাধ্যমে এবার হজের কার্যক্রম অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রিয় সারা বিশ্বের মানুষগুলো তাকিয়ে আছে, এবারও আবার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই ধ্বনিতে মুখরিত হবে পুরো সৌদি আরব এবং বিশ্ববাসী বিশ্ব করোনা মুক্ত হবে সেই প্রত্যাশা এবার হজের কার্যক্রমের মধ্য দিয়ে। এই ছিল সর্বশেষ আমার কাছে হজ পরিস্থিতি নিয়ে সৌদি আরব থেকে।